الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا غد لمولا لا ضد ولا ند ولا غد لمولا الآن كما كان ولم يرق زوالا الآن كما كان ولم يلق زوالا আমার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন কাবার সামনে দাঁড়িয়ে আমার নবীজি কালিমার দাওয়াত দেই বেঈমানের দল আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র করে আমার নবী কাবার সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদিয়ার বলে আল্লাহ এই মক্কা হলো আমার জন্মভূমি মক্কায় থাকা আমার দ্বারা সম্ভব না কারো মক্কার সব বেঈমানের দল আমাকে হত্যা করার জন্য পাগল আমার নবী আবার ইচ্ছা করলেন আমি আর মক্কায় থাকবো না আমি চলে যাব তাইফের দিকে আমার নানার বাড়িতে আমি চলে যাব আমার নবী তাইফে গেলেন তাইফের মানুষগুলো আমার নবীকে দেখার পরে বড় খুশি হয়ে গেলেন বড় আনন্দ আমাদের নাতি মোহাম্মদ আমাদের এলাকার মধ্যে এসেছে আমার নবী যেদিন থেকে কালিমার দাওয়াত ওই দিন থেকে বেঈমানের দল বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদকে হত্যা করে ফেল আমার নবীর হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া তাইফের যুবকেরা রাস্তায় রাস্তায় আমার নবীকে টানে আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদিয়ার বলে ও তাইফের যুবক আমি মোহাম্মদ তো তোমাদের কোনো ক্ষতি করি নাই আমি তো একমাত্র কালিমার দাওয়াত দিলাম জান্নাতের জন্য ডাকলাম আমার নবী বলে ও তাইফের যুবক আমার মা নাই আমার বাবা নাই আমি বড় ইতিম আমাকে আঘাত করবি না আমার মায়ের নবী কাঁদে কিন্তু বেঈমানের দোষ আল্লাহর নবীর হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া রাস্তায় রাস্তায় টানে আমার নবীর গায়ের জামা মোবারক সিরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল রক্ত দিয়ে তাইফের রাস্তা গুলু লাল হয়ে গেল আমার নবীজি কাঁদিয়ার বলে আল্লাহ তুমি না বলেছো আমাকে বড় সম্মানে করে দুনিয়ার মধ্যে পাঠাইলা ওয়ারাফানা লাকা যিকরাক হায় আল্লাহ মক্কায় কালিমার দাওয়াত দিলাম বেঈমানের দল আমাকে হত্যা করার জন্য পাগল হায় আল্লাহ তাইফে চলে আসলাম এখন তো তাইফের ময়দান সবাই আমি মোহাম্মদকে হত্যা করার জন্য পাগল আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদে আমার নবীর চতুর্পার্শ্বে ফেরেশতারা এসে বলে পয়গম্বর আপনি কান্না করবেন না আপনি অনুমতি দেন আসমানটাকে ভেঙ্গে চুরমার করে তাইফের মানুষগুলোকে ধ্বংস করে দেয় আমার নবী বলে না না আর একদল ফিরিস্তা বলো নবী আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা পাহাড়টাকে দুইটা পাহাড় একত্রিত করিয়া তাইফের সব মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেয় আর একদল ফিরিস্তা ডেকে বলে পয়গম্বর আপনি অনুমতি দেন আমরা জমিনটাকে উল্টা তাইফের সব মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেয় আমার নবীর কাঁদে আর বলে ও ফেরেশতার দল
একদল বলতেছো আসমান ভেঙে ফেলবা, আর একদল বলতেছো জমিনটাকে উল্টায় দিবা, আর একদল বলতেছো পাহাড় দুইটা একত্রিত করে তাই ফের মানুষগুলোকে হত্যা করে ফেলবা। আমার নবী বলেন, এরি ফিরিস্তা, আমি নবী তো গজবের জন্য জমিনের মধ্যে আসি নাই, আমি নবী এসেছি জমিনের মধ্যে রহমাতুল লিল আলামিন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ফিরিস্তারা আমার নবীকে ডাকতে বলে, পয়গম্বর, আপনার উম্মতেরা আপনার উপর এমন ভাবে আঘাত করতেছে, এর বড় আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া দেন নাই। আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মালিক, আমার সব উম্মতগুলোকে তুমি হেদায়তের রাস্তায় তুমি নিয়ে নাও। তাইফের মানুষগুলো আমি নবীকে তারা চিনতে পারে নাই, এই জন্য তারা আঘাত করেছে। তাইফের যুব আমার কোরআন চিনতে পারে নাই, আমার কালিমা চিনতে পারে নাই, জন্য তারা মানে নাই। হায় আল্লাহ, আমাকে তারা কষ্ট দিয়েছে কিন্তু আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। হায় আল্লাহ, আমার সব উম্মতগুলোকে তুমি হেদায়ত দান করিয়া দাও। ফিরিস্তারা বলে, পয়গম্বর, এত আঘাত পাওয়ার পরও উম্মতের জন্য আপনি দোয়া করেন? আল্লাহ তাআলা জানায় দেন, ও নবী, আপনি তো রহমাতুল্লিল আলামিন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল হিকমতে উলায়াসতু কদিম সাইয়্যিদুল কওনাইন খতমুল মুরসালিন আকরামত বুদে ফখরুল আউয়ালিন। আমার নবী এবার তাইফের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় কান্নার আওয়াজ, হায় আল্লাহ, আপনি আমাকে বড় সম্মানী করে বানাইলেন, আমার নবী এবার নিয়োগ করলে না তাইফে থাকবে না, উম্মে হানের বাড়ির মধ্যে চলে যাবে। আমার নবীজি উম্মে হানের বাড়ির মধ্যে রাতের অন্ধকারে ঘুমাই রইলেন। আমার আল্লাহ জানায় দেন, ও জিব্রাইল, আমার বন্ধু সারা দিন রাত কান্না করেছে, জিব্রাইল আমার বন্ধুকে সুসংবাদ জানায় দাও, আমি আল্লাহ আমার বন্ধুকে এত সম্মানী বানাবো, এত সম্মানী জায়গায় নিয়ে আসবো, যেই সম্মানী জায়গায় আমি আল্লাহ এর পূর্বে কোনো নবী রাসূলকে আনি নাই। চিল্লা বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়? আরো জোরে বলেন, এলার্জি আছে নি? মুসলমান ইমানদার, এবার জিব্রাইল আমার মায়ের নবীকে উম্মে হানের বাড়ি থেকে উঠে কাবার সামনে নিয়ে গেলেন, খাতিমে কাবা। হাতিমে কাবার সামনে আমার মায়ের নবীকে হেলান দিয়া বসাইলেন, আমার মায়ের নবী হেলান দিয়া বসা, মায়ার নবী হেলান দিয়া ঘুমায় গেলেন। জিব্রাইল আমিন ডাক দিয়ে বলল, পয়গম্বর, আপনি ঘুমাবেন না, কারণ আল্লাহ আপনাকে এত বড় সুসংবাদ দিয়ে দিলেন। বলে, কিসের সুসংবাদ? আমার নবীকে জিব্রাইল জানায়া দেয়, ও পয়গম্বর, আমার আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন সরাসরি আল্লাহর বাড়িতে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবী রহমাতুল্লিল আলামিন আমার নবীকে হেলান দিয়া শোয়ানোর পর নবীজির সিনাটাকে দুইটা ভাগ করে দিলেন জিব্রাইল আমিন, দুইটা ভাগ করিয়া কলরটাকে খুলে নিলেন। একটা পাতিলের মধ্যে কলরটাকে রাখলেন, আর একটা পাতিলের মধ্যে হেকমত এবং এলেম রাখলেন। এবার নবীজির কলবটাকে জমজমের পানি দ্বারা দৌত করিয়া জিব্রাইল আবার ভিতরে ঢুকায় দিলেন।
আরেক পার্শ্ব থেকে হেকমত এবং এলেম দুইটা জিনিস নবীর ভিতরে ঢুকাই দিলেন। ঢুকাইয়া জিব্রাইল আমার নবীর দেহটাকে সেলাই করে দিলেন। হুশেরপুরের মুসলমান বর্তমান বিশ্বের মধ্যে যারা ওপেন হার্ট সার্জারি করে, ওই ওপেন হার্ট সার্জারি দুনিয়ার কারো সৃষ্টি না, আমার নবীর শক্কে সদর থেকেই তারা শিক্ষা গ্রহণ করেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীকে নিয়ে জিব্রাইল আমিন চললেন ওই মসজিদে আকসার দিকে। রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মানুষ ডাক দেয়, ও মোহাম্মদ একটু দাঁড়াও। জিব্রাইল বলে নবী তাকাবেন না, সামনের দিকে বাড়েন। এবার নবী সামনের দিকে বাড়লেন, দ্বিতীয়বার একজন বৃদ্ধা মহিলা ডাক দিল, ও মোহাম্মদ একটু দাঁড়াও। জিব্রাইল বলে নবী সামনের দিকে বাড়েন, এবার সামনের দিকে রওনা হয়ে গেল। সামনে যাওয়ার পর একজন যুবতী নারী আমার নবীকে ডাক দিলেন। জিব্রাইল বলে পয়গম্বর আপনি তাকাবেন না, আপনি সামনের দিকে চলে যান। আমার নবীকে আবার জিব্রাইল একটা পাহাড়ের মধ্যে নামিয়া বলল, পয়গম্বর আপনি এখানে দুই রাকাত নামাজ আদায় করে নেন। আমার নবী ডাকতে বলে জিব্রাইল এই জায়গায় কেন দুই রাকাত নামাজ আদায় করা লাগবে? জিব্রাইল বলে পয়গম্বর এই জায়গাটা হলো আপনার ভাই হযরত মূসা নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন, এই পাহাড়টার নাম হলো তুর পাহাড়, আপনি নবী এই জায়গায় দুই রাকাত নামাজ আদায় করে নেন। আমার নবী নামাজ আদায় করিয়া জিব্রাইলকে ডাকতে বলে জিব্রাইল রাস্তায় যে তিনজন মানুষ আমাকে ডাক দিল তারা কারা? জিব্রাইল বলে পয়গম্বর প্রথম নাম্বারে যেই বৃদ্ধ মানুষটা আপনাকে ডাক দিল ওই বৃদ্ধ মানুষটা হলো ইবলিস শয়তান জিন্নাত। দ্বিতীয় নাম্বার যিনি ডাক দিলেন, জিব্রাইল বলে পয়গম্বর দ্বিতীয় নাম্বার যিনি ডাক দিলেন এটা হলো দুনিয়ার বয়স, অর্থাৎ আমার আল্লাহ এই দুনিয়াটাকে কিয়ামত করে দেবে, দুনিয়ার বয়সটা ওই মহিলার মতো হয়ে গেছে। আমার নবী বলেন তাহলে তৃতীয় নাম্বার নারী যিনি ওই নারীটাকে, জিব্রাইল বলে পয়গম্বর এই নারীটা হলো দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আনন্দ উল্লাস, যদি আপনি সারা দিতেন আপনার বেশিরভাগ উম্মতেরা নারী পাগল হইতো, নারী নবী হইতো। এবার আমার নবীকে নিয়া জিব্রাইল আবার বোরাক দিয়া চললে একটা সাদা জায়গায়। জিব্রাইল বোরাকটাকে নামাই আমার নবীকে বলে পয়গম্বর আপনি এই জায়গায় দুই রাকাত নামাজ আদায় করে নেন। আমার নবী বলেন কেন এই জায়গায় দুই রাকাত নামাজ কেন আদায় করব? জিব্রাইল ডাক দে বলে পয়গম্বর এই জায়গার নাম হলো ইয়াসরিব, কিন্তু অচিরেই আপনি নবী মক্কা থেকে হিজরত করে আপনি এই জায়গায় আসা লাগবে। আপনি আসার পর এই জায়গার নাম হবে মদিনাতুল মুনাব্বারা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবী দুই রাকাত নামাজ আদায় করলেন। অপারেটর ইকুড একটু কমাইতো, রিফেক একটু কমান। আমার নবী আবার দুই রাকাত নামাজ আদায় করিয়া জিব্রাইল বলে পয়গম্বর সামনে বাড়ে। সামনে বাড়ার পর একটা জঙ্গলের কাছে আমার নবীকে নামালেন আর বলল পয়গম্বর এই জায়গায় আপনি দুই রাকাত নামাজ আদায় করেন। আমার নবী বলেন ও জিব্রাইল এই জায়গাটা কোন জায়গা? জিব্রাইল বলে পয়গম্বর এই জায়গা হলো আপনার ভাই হযরতে ঈসা নবীকে আল্লাহ তাআলা বাবা বিহীন মার গর্ভের মধ্যে ঈসা নবীর জন্ম হয়েছিল এই জায়গায়, আপনি নবী দুই রাকাত নামাজ আদায় করেন। আমার নবী আবার দুই রাকাত নামাজ আদায় করি আবার সামনের দিকে বাড়লেন। মসজিদ আকসার সামনে যাওয়ার পর জিব্রাইল ডাক দে বলো পয়গম্বর আপনার বাগানটাকে ওই জায়গায় আপনি বেঁধে নেন। আমার নবী বলেন কেন? আমি যদি না বাঁধি আমার বাগানটাকে হারায় যাবে। জিব্রাইল বলে পয়গম্বর না না আপনার বাগানটা হারাবে না, কিন্তু অন্যান্য নবীরা যারা আসতো সবাই এখানে তাদের বাগানটাকে বেঁধে নিতেন। আপনি নবী, বাঁধার কারণ হলো আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীদের একটা সুন্নত আপনি নবী আদায় করলেন। আমার নবী আবার
ওই বাহনটাকে বাধার পর মসজিদের সামনে গেলেন জিব্রাইল আমার নবীকে কানের সামনে বলেন পয়গম্বর তারা কারা আপনি চিনেন নি আমার নবী বলেন তারা তো সবাই মানুষ জিব্রাইল বলে মানুষ তো জানি কিন্তু তাদের পরিচয় কি আমার নবী বলে আমি তো জানি না জিব্রাইল বলে পয়গম্বর এখানে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আছে বলে তারা কেন দাঁড়ায় আছে জিব্রাইল বলে দুই রাকাত নামাজ আদায় করবে আমার নবী বলে তাহলে একজনকে বলেন জিব্রাইল বলে পয়গম্বর আজকে মসজিদের ইমাম কেউ হবে না আজকে ইমাম হবেন আপনি আর সব নবীরা হবে আপনি নবীর মুসল্লি চিল্লা বলেন সুবহানাল্লাহ আ ইমামুল আউওয়ালিনাল আখিরিন বাহার সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন আকরামাত বুদ ফখরুল আউওয়ালিন শুদ্ধ বজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে হু শুদ্ধ হামারা জমিন এবার আমার নবীজি সামনে গেলেন ইমামতি করলেন সব নবীরা হলেন মুক্তাদি আমার নবীজি আবার মসজিদের মেহরাবের মধ্যে বসা সব নবীরা মসজিদের কোনায় চলে গেলেন আমার নবী ডাকতে বলে জিব্রাইল নবীগণ সব কেন মসজিদের কোনার মধ্যে বসে আছে জিব্রাইল বলে পয়গম্বর তারা আপনাকে সংবর্ধনা দেবে এজন্যে তারা পরামর্শের মধ্যে বসলেন এবার ওই মজলিসের উপস্থাপক হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চিল্লা বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী কি খলিলুল্লাহ উপাধি দিয়ে দিলেন আল্লাহ ফিরিস্তা বলে আল্লাহ আপনি যে ইব্রাহিম নবী কি খলিলুল্লাহ উপাধি দিলেন এটা কেমন যেন লাগে আল্লাহ বলে কেন বলে ইব্রাহিম নবী তো দুনিয়ার পাগল সম্পদের পাগল ইব্রাহিম নবী তো টাকার পাগল আল্লাহ বলে না না ইব্রাহিম নবী একমাত্র আমি আল্লাহর জন্যে পাগল ফিরিস্তা বলে আল্লাহ আমরা দেখবেন পরীক্ষা করব ইব্রাহিম নবী পরীক্ষায় ফেল হয়ে যাবে একজন ফিরি ইব্রাহিম নবীর বাড়ির পার্শ্বে গাছের গোড়ায় বসিয়া বলতেছে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল জাবারুত সুবহানাল হাইয়্যি আল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ এই দোয়াটা করতেছেন ইব্রাহিম নবী ঘরের ভেতরে কানের মধ্যে আওয়াজ চলে গেলেন ইব্রাহিম নবী আবার বাগিরে হয়ে বললেন ও ভাই আপনি এত সুন্দর আমার মালিকের নামগুলো কোথায় পাইলেন আমাকে আবার আপনি শুনা দেন ওই ফিরিস্তা মানুষ রূপ ধারণ করিয়া বসা ফিরিস্তা বলে না না আমি আপনাকে আর শোনাবো না ইব্রাহিম নবী বলে শোনান এবার ফিরিস্তা বলে আমি যদি শোনাই আপনি কি আমাকে দেবেন ইব্রাহিম নবী বলে তুমি কি নিতে চাও বলে আপনার সব সম্পত্তির অর্ধেক আমার নামে লিখে দিবেন ইব্রাহিম নবী বলেন দিয়া দিলাম এরপরও আমার আল্লাহর নামটা শোনা দাও এবার ফিরিস্তা আল্লাহর নামটা আবার বললেন ইব্রাহিম নবী চোখের আর বলো ভাই আমার আল্লাহর নামটা আবার শোনা দাও ফিরিস্তা বলে না না আমি শোনাবো না ইব্রাহিম নবী বলে রে ভাই আমার বাকি অর্ধেক সম্পত্তি তুমি নিয়ে নাও এরপর আমার মালিকের নাম শোনা দাও এবার ফিরিস্তা আবার দোয়াটা বললেন সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি ইব্রাহিম নবী চকির পানি সেরে কাঁদে আর বলে ভাই তুমি আবার শোনা দাও ফিরিস্তা বলে পয়গম্বর আপনার তো যা ছিল সব আমাকে দিয়ে দিলেন এখন তো দেওয়ার মতো কিছু নাই আপনাকে কেন শোনাবো ইব্রাহিম নবী বলে ও ভাই আমার সব সম্পত্তি দিয়ে দিলাম কিন্তু এখন যদি তুমি মালিকের নামটা শোনা দাও আমি ইব্রাহিম ওয়াদা দিলাম বাকি জিন্দিগি তোমার বাড়ির কাজের লোক হয়ে থাকবো চিল্লা বলেন সুবহানাল্লাহ
ফিরিস্তা ইব্রাহিম নবীর হাতের মধ্যে ধরলেন আর বলল, পয়গম্বর, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে একজন ফিরিস্তা। বলে, কেন আসছেন? আপনাকে পরীক্ষা করার জন্য আসছি। বলে, কিসের পরীক্ষা? বলে, আল্লাহ আপনাকে খলিলুল্লাহ উপাধি দিলেন, আল্লাহর দুস্ত বানাইলেন। আমরা বলেছি, মালিক, ইব্রাহিম নবী তো সম্পদের পাগল, ইব্রাহিম নবী তো বাড়ি গাড়ির পাগল। আল্লাহ বলল, ফিরিস্তা যাও পরীক্ষা করে দেখো। পরীক্ষা করলাম, পরীক্ষায় আপনি পাশ হয়ে গেলেন। আমার আল্লাহর সুসংবাদ আপনি নিয়ে আনেন। আরো জোরে এখন না, সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম নবী উপস্থাপনা করলেন, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব পয়গম্বরেরা কথা বললেন, শেষ পর্যায়ে বক্তৃতা দিবেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি কথা বললেন। ইব্রাহিম নবী এবার আবার উপস্থাপনার দায়িত্বে দাঁড়ায় গেলেন আর বলল, ও আমার ভাইরা, আমার নেককার সন্তানের কথা তোমাদের কাছে কেমন লাগলো? সব নবীরা এক বাক্যে সাক্ষী দিয়ে দিল, দুনিয়ার সবচাইতে দামি কথা বলেছেন রহমাতুল্লিল আলামিন। এবার আমার নবী কি জিব্রাইল বলে, পয়গম্বর এবার চলেন। লম্বা ঘটনা, এবার নবীজির বুরাকটা নিয়ে একটা সিঁড়ির মতো, লিফটের মতো সিঁড়ির মধ্যে উঠায় দিলেন। আমার আল্লাহ আমার নবীকে প্রথম আসমানের সামনে নিয়ে নিলেন। প্রথম আসমানে যাওয়ার পর জিব্রাইল আবার আসমানের ফিরিস্তাকে বলে, দরওয়াজা খুলে দাও। ফিরিস্তা বলে, আপনার অনুমতি আছে, কিন্তু আপনার সাথে যিনি আছে ওনার তো কোনো অনুমতি নাই। জিব্রাইল বলে, ও ফিরিস্তা, আমার সাথে যিনি, তিনাকে আল্লাহ স্বয়ং দাওয়াত করেছেন, উনি আর কেউ না, উনি হলেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। এই কথা দ্বারা বোঝায় দিলেন, অন্যের বাড়িতে গেলে অনুমতি না ঢুকতে হবে, কথা ঠিক নেই? আমরা অনুমতি নেইনি, দৌড় দিয়ে বাড়ির ভিতরে ঢুকে কই, ভাবি আপনি কেমন আছেন, ঠিক নেই? নবীজি যার জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন, আসমান বানাইছেন, ওই নবী আসমানে যাবে, ফিরিস্তা বলে অনুমতি আসেনি। আমার নবী প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পর আমার নবী চতুর্পাশে তাকাইয়া মুসকে মুসকে হাসে। জিব্রাইল বলে, পয়গম্বর, আপনি মক্কায় দাঁড়ায় কান্না করেছিলেন, তাইফের মধ্যে কান্না করেছিলেন, উম্মে হানির বরঘরের মধ্যে কান্না করেছিলেন, এখন আপনি কেন হাসেন? আমার নবীজি ডাক দিয়ে বলে, জিব্রাইল তাকা দেখ, পুরো আসমানের মধ্যে আল্লাহর নামের সঙ্গে ভিন্ন কোনো নবীর নাম নাই, একমাত্র আমি মোহাম্মদ নবীর নাম আল্লাহ লিখে দিয়েছে। নবীজির দাম কম না বেশি? তার জোরে বলেন, আমগো এমপি সাহেবের চাইতে কম? হ্যাঁ। এবার আমার নবীজিকে জিব্রাইল বলে, পয়গম্বর, আপনি ওনাকে সালাম দেন। একজন বৃদ্ধ মানুষ বসা বলে আপনি সালাম দেন। আমার নবীজি সালাম দিলেন, জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, তিনি কে? জিব্রাইল বলে, তিনি হলেন আপনার আদি পিতা হযরতে আদম নবী। এবার আমার নবী প্রশ্ন করেন, ও জিব্রাইল, আদম নবী ডান দিকে তাকাইয়া মুসকে মুসকে হাসে, বাম দিকে তাকাইলে কেন কান্না করে? জিব্রাইল বলে, আদম নবী ডান দিকে তাকাইলে এই জন্যে হাসে, কারণ দুনিয়ার সব জান্নাতি সন্তানগুলো কান্না দেখা দেয়, আর যখন বাম দিকে তাকায় আমার আল্লাহ দুনিয়ার সব জাহান্নামীগুলোকে দেখা দেয়। আর একজন বাবা হয়ে সন্তান জাহান্নামে জ্বলবে, ওই বাবা কোনোদিন বরদাস্ত করতে পারে না, এই জন্যে কান্না করে। আমার নবী আবার দ্বিতীয় আসমানে চলে গেলে হযরতে ঈসা নবীর সঙ্গে মোলাকাত, ঈসা নবীর সঙ্গে কথা বললেন। এবার তৃতীয় আসমানে আল্লাহর নবীজি চলে গেলেন, তৃতীয় আসমানে যাওয়ার আমার নবীজি কথাটা দুনিয়ার মধ্যে মনভাবে বললেন, যে আমি তাকায় দেখলাম দেওয়ালের মধ্যে একটা চন্দ্র বসা আছেন। চিল্লায় বলেন, সুবহানাল্লাহ, একটা চন্দ্র বসা! নবীজি বললেন, আমি দেখলাম একটা চন্দ্রের মতো কি যেন বসা। জিব্রাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি ওনাকে সালাম দেন। আমার নবী বলে, উনি কে? বলে, উনি হলেন হযরত ইউসুফ নবী। সুবহানাল্লাহ বলতেন না?
আল্লাহর নবী বলেন এত সুন্দর হেলান দেয়া বসা আছে যেমন দেখা যায় একটা চন্দ্র বসা আছেন আসমানের মধ্যে। ইউসুফ নবীর সঙ্গে মোলাকাত, এবার চতুর্থ আসমানে গেলেন হজরতে খিজির নবীর সঙ্গে সাক্ষাৎ। খিজির নবী ডাক ডাক, ও নাতি মোহাম্মদ কেমন আছো? আল্লাহ আকবার কইতেন না, ও নাতি মোহাম্মদ কেমন আছো? আদম নবী বলে সন্তান, ঈসা নবী বলে ভাই মোহাম্মদ, ইউসুফ নবী বলেন ভাই মোহাম্মদ, হজরতে খিজির নবী বলেন ও নাতি মোহাম্মদ। এবার নবীজি বললেন আপনি আমাকে নাতি বললেন কেন? বলে সম্পর্ক আছে নাতি। কেমন সম্পর্ক? হজরতে খিজির নবী জমিনে থাকাকালীন আল্লাহকে বলছেন, ও আল্লাহ আমি ইন্তেকালের আগে আমি জান্নাত দেখতে চাই, জান্নাতে যেতে চাই। আল্লাহ আবার হজরতে খিজির নবীকে আসমানে উঠায় নিলেন, জান্নাতের সামনে গেলেন। যাওয়ার পর জান্নাতের ফিরিস্তাকে বললেন, ও ফিরিস্তা জান্নাতের দরওয়াজা খুলে দাও। ফিরিস্তা বলে আপনি যে ডুববেন আপনার পারমিশন আছে নেই? খিজির নবী বলেন আছে, স্বয়ং আল্লাহ আমাকে পারমিশন দিয়েছে ঢোকার। এবার ফিরিস্তা খাতাটা আমি দেখি আমার খাতার মধ্যে লিস্টির মধ্যে আপনার নামটা আছে কিনা। সুবহানাল্লাহ, বলতেন খাতার মধ্যে লিস্টির মধ্যে নামটা আছে কিনা আমি দেখি। ফিরিস্তাবার খাতাটা কি বারবার বারবার তালাশ করে বলে, খিজির নবী আপনার নামটা খাতার মধ্যে আছে, তবে শর্ত হলো আপনার নাম এক নম্বরে না, এক নম্বরে জিনার নাম উনি প্রবেশ করার আগে আপনি প্রবেশ করতে পারবেন না। খিজির নবী বলে এক নম্বরে কার নাম? ফিরিস্তা বলেন এক নম্বরে যার নাম তিনি হলেন রহমাতুল্লিল আলামিন। এবার খিজির নবী জান্নাতের সামনে থেকে দুনিয়ার দিকে এবার চলে আসতেছেন, আল্লাহ ডাক দে বলে ও খিজির নবীকে চতুর্থ আসমানে তার জানটা কবজ করে নাও। আজরাইল খিজির নবীর সামনে যখন চতুর্থ আসমানে মোলাকাত, আজরাইল ডাক দে বলে পয়গম্বর, আল্লাহ আমাকে যখন বলেছেন আপনার জান কবজ করা লাগবে চতুর্থ আসমানে, আমি অবাক হয়ে গেলাম, কারণ আপনি তো জমিনে চতুর্থ আসমানে কিভাবে আসবেন? দেখেন যার মৌত যেখানে, আল্লাহ যেই কোনো ভাবে তাকে ওইখানে পৌঁছায় দেয়, কথা ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না, কথা ঠিক কিনা? সুলাইমান নবী একদিন বসে বয়ান করতেছেন, আজরাইল বসা সামনে, আজরাইল ওনার ডান পাশে বসা, বৈশা ময়দানে একজনের দিকে বারবার তাকাইতেছেন, ওই মানুষটাও আজরাইলের দিকে তাকাইতেছে, ভয় পেয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে আজরাইল নাই। ওই আল্লাহর বান্দা সুলাইমান নবীর কাছে এসে বলল, পয়গম্বর আপনার ডান পাশে যে লোকটা বসা ছিল উনি কে? সুলাইমান নবী বলে কেন, তোমার কি কাজ? বলে বলেন না উনি কে? বলে উনি তো মালাকুল মউত আজরাইল। এই কথা বলতে দেরি আল্লাহর বান্দার পেটে ব্যথা উঠতে দেরি না, আল্লাহর বান্দা কয় ও পয়গম্বর সুলাইমান, জিন্নাত না আপনার কথা শুনে? জিন জাতিকে আল্লাহ সুলাইমান নবীর অনুগত্য করে দিয়েছিলেন। বলে জিন জাতি না আপনার কথা শুনে? বলে হ্যাঁ। আপনি জিন জাতিকে বলেন আমাকে শ্মশান ঘাটে দিয়ে আসতে অতি তাড়াতাড়ি, আর আল্লাহ এইদিকে আজরাইলকে বলেছেন এই বান্দার জান কবজ হবে শ্মশান ঘাটে। দেখেন আজরাইল তালাশ কইরা মাহফিলে পাইছে, আল্লাহর কাছে গেছে, আল্লাহ এই বান্দা তো সুলাইমান নবীর মাহফিলে, আপনি বললেন শ্মশান ঘাটে জান কবজ করা লাগবে, আল্লাহ বলেন সময় হওয়ার আগে সে শ্মশান ঘাটে যাবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আরো জোরে বলেন। কোনো সন্দেহ আছে নি? পিছনের মানুষের সন্দেহ আছে? এবার নবীজি পঞ্চম আসমানে চলে গেলেন হযরতে হারুন নবীর সঙ্গে মোলাকাত। হারুন নবীর সঙ্গে কথা বলার পর আমার নবী আবার ষষ্ঠ আসমানে চলে গেলেন হযরতে মূসা নবীর সঙ্গে মোলাকাত। মূসা নবী আমার নবীর সঙ্গে কথা বললেন, মা ডাকা করলেন সুন্দরভাবে, হঠাৎ করে কান্না করে দিলেন। আমার নবী বলে ও পয়গম্বর আপনি কেন কাঁদেন? মূসা নবী বলে ও পয়গম্বর আমার কাঁদার কারণ জানতে চান? আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আয় আল্লাহ
আমার উম্মত হাশরের ময়দানে কেমন হবে? আমার আল্লাহ জানায় দিলেন সব নবীদের চাইতে বেশি উম্মত হবে আমি মূসা নবীর। আমি বড় আনন্দিত হয়ে গেলাম। আমি আবার জিজ্ঞাসা করলাম, আয় আল্লাহ আমার উম্মতের চাইতে বেশি উম্মতওয়ালা নবী আসবে কিনা? আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, আমার শেষ নবীর উম্মতের হাশরের ময়দানে এত বেশি হবে যে কোনো নবী তার কুল কিনারা তালাশ করে পাবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মূসা নবী বলে, পয়গম্বরের জন্য আমি কান্না করে দিলাম, কারণ আমি মনে করেছি আমার চাইতে বেশি উম্মত নিয়ে কেউ হাশরের ময়দানে দাঁড়াইতে পারবে না, কিন্তু আপনার উম্মত হবে বেশি। আর এখন বর্তমানে একদল মানুষ বাইর হয়েছে, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়, কথা ঠিক নেই, আরো জোরে বলেন, দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। বলে সন্তান হওয়ার মালিক কে? সন্তানের রিজিকের মালিক, আরো জোরে বলেন, নাকি কোনো পীর বাবা, কোনো দরগাওয়ালা এরপরও পীরের মাজারে গিয়া কই, বাবা আমার সন্তান নাই, একটা সন্তান দাও, বলে কি বলে না? আপনাকে দিকে মাজার আছে নি? আমি ব্রাহ্মণ বাড়ি, মাজারের অভাব না, মাজারে গিয়া সন্তান চাই, বলেন তো দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। মাজারে গিয়া তুমি চাও, বলেন তো যাদের পীর সাহেব এখন জিন্দা আছে, যে মুরিদের পীর সাহেব জিন্দা আছে, পীরের কাছে গিয়া বলবেন, বাবা আমি একটা দোতলা বাড়ি বানাবো, কিছু টাকা দেন, দেবনি? হ্যাঁ, পারলে কইব আগামী বছর উরুস মুবারকের মধ্যে একটা মহিষ তুই দিয়া যাবে, কথা ঠিক নেই? হ্যাঁ, উরুস মুবারক বাহিরে সাইনবোর্ড লাগায় পবিত্র উরুস মুবারক, ভিতরে সব গান জুটি, কথা ঠিক কিনা বলো? রাত 12টা পর্যন্ত ওয়াজ চলে, 12টার পরেই মমতাজ বেগমের গান শুরু হয়ে যায়, আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করে, বলেন আমিন। মুসলমান ইমানদার, এবার আমার নবী সপ্তম আসমানে গেলেন, সপ্তম আসমানে যাওয়ার পর হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে মুলাকাত হয়ে গেল। এবার ইব্রাহিম বলে, পয়গম্বর আপনি ইব্রাহিম নবীর সঙ্গে কথা বলেন, সালাম দেন। আমার নবীজি ইব্রাহিম নবীকে আগে সালাম দিলেন। এবার ইব্রাহিম আল্লাহর নবী কিনিয়া, লম্বা তফসিরের ঘটনা, আমি লম্বায় যাব না, তাই সাউন্ড এমন ঠিক আছে, ধরবেন না, লম্বা ঘটনা। আমার নবীকে সুৎকুরের বিচার দেখাইছেন, বেনামাজের বিচার দেখাইছেন, গীবতকারীর বিচার দেখাইছেন, সবদের বিচার দেখাইছেন, লম্বা ঘটনা বলবো না। আমার নবী আল্লাহর কাছে গেলেন, কথা বললেন, আমার আল্লাহ বলে, পয়গম্বর আপনি আমার কাছে কি হাতে নিয়ে আসলেন? আল্লাহর নবী বলেন, হায় আল্লাহ, আমি আমার আমল এবং আমার উম্মতের আমল আপনার কাছে হাদিয়া নিয়ে আসলাম। আমার আল্লাহ জানা দেন, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাদিয়া দিয়ে দিলাম 50 শক্ত নামাজ, নামাজ নিয়ে আমার নবী ষষ্ঠ আসমানে আসলেন। মূসা নবী বললেন, ও পয়গম্বর আল্লাহ আপনাকে কি দিলেন? আমার নবী বলেন, ও মূসা, আমার আল্লাহ অনেক কিছু দিয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা হলো 50 শক্ত নামাজ। মূসা নবী কফালের মধ্যে এমন ভাবে তাফরায় আর বলে, পয়গম্বর আপনার উম্মতেরা নামাজ না পড়ার কারণে বেশিরভাগ জাহান্নামী হবে, তাড়াতাড়ি কমাই নিয়ে আসেন। আমার নবী বারবার গিয়া 45 শক্ত কমাইয়া 5 শক্ত নামাজ দেয় মূসা নবীর সামনে হাজির। পয়গম্বর মূসা বলে, ও নবী এবার কত অক্ত নামাজ নিয়ে আসলেন? বলে 5 অক্ত। ও নবী আবার যান, আরো কমাই নিয়ে আসেন, কারণ আপনার উম্মতেরা 5 অক্ত নামাজও পড়বে না, আছে কি নাই? 5 অক্ত নামাজ বেনামাজে আসেনি? মূসা নবী যে বলছিল কথা ঠিক হয়েছিনি? আমার নবী আবার জবাব দিয়ে বলে, ও মূসা আমি আল্লাহর কাছে হাত যেতে পারবো না, আমার বড় লজ্জা লাগে। আমার নবীজি সামনে বাড়লেন, আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর
আমি আল্লাহর ওয়াদা এক, আমি আল্লাহ যা বলেছি তাই দেব। আপনার উম্মতের জন্য 50 অক্ত নামাজ হাদিয়া দিলাম, যদি 50 অক্ত তারা পড়ত আমি আল্লাহ 50 অক্তর স্বভাব দিতাম, কিন্তু আপনি 5 অক্ত নামাজ নিয়ে জমিনের মধ্যে যাচ্ছেন, আপনার উম্মতদের কি জানাইয়া দে। 5 অক্ত নামাজ যদি কোনো উম্মত ভালো করে পড়ে আমি আল্লাহ 50 অক্ত নামাজের স্বভাব দিয়া দেব। এবার আমার নবীজি নামাজ না জমিনের দিকে আসতেছেন, আমি কিন্তু সংক্ষেপে বলতেছি, অনেক ওলামায়ে কেরাম আছেন যে হুজুর সব ফালায় যেতেছে গা ফাতালি, যেহেতু প্রধান বক্তা আসবেন সংক্ষেপে আমি শেষ করতেছি শুধু। এবার আমার নবীজি জমিনের দিকে আসবেন, 2টা কাফেলার সঙ্গে নবীজির সাক্ষাৎ। আমার নবীজি উপর থেকে একটা কাফেলাকে ডাক দিলেন, যেই কাফেলার সাদা একটা গোড়া ছিল, গোড়াটা হারায় গেছে, তারা গোড়া তালাশ করার জন্যে পিছন দিকে ছুটতেছে। আমার নবী ওইখান থেকে বোতল থেকে পানি পান করে আবার সামনের দিকে চলে গেলেন, আর একটা কাফেলাকে দেখলেন, ওই কাফেলার উটের পিঠের মধ্যে 2টা বোঝা ছিল। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন, একটা বোঝা হলো সাদা আর একটা বোঝার মধ্যে মতানৈক্য আছে। আল্লাহর নবী বলেন, হয়তো লাল অথবা কালো, 2টা বোঝা নিয়ে উট চলতেছে, আমার বোরাকের আওয়াজের কারণে এই উটটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আমার নবীজি কাবার সামনে গেলেন, ফজরের নামাজের পর আমার নবীজি দাঁড়াইয়া বললেন, আমি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাতের একটা অংশের মধ্যে আমার আল্লাহ আমাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, মসজিদ আকসা থেকে আমার আল্লাহ আসমান আসমান সাত আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া আমার আল্লাহ আবার ফজরের আগে আমি মুহাম্মদকে মক্কায় পাঠাই দিলেন। আমার নবী যখন এই কথা বললেন, আবু জাহেল দাঁড়ানো, আবু জাহেল বলে, এবার সুযোগ পেয়েছে, আপনারা কথা বলবেন, আমার বড় ভাই, আমি শেষ করে দেবো, এরপরে বয়ান করবো, সমস্যা নেই। এবার আমার নবী এবার ওই কাবার সামনে দাঁড়াইয়া বললেন, আবু জাহেল বলে, আবার সুযোগ পাইছি, মোহাম্মদ মিথ্যা কথা বলছে। আমার নবী বলেন, না না আমি মিথ্যা বলি নাই, আবু জাহেলের সাথে একটা মানুষ ছিল, ওই লোকটাকে বলে তাড়াতাড়ি যাও আবু বকরকে জানায় দাও, তার বন্ধু মোহাম্মদ পাগল হয়ে গেছে উল্টা পাল্টা কথা বলে। এবার ওই মানুষটা আবু বকরের কাছে গেলেন, এরি আবু বকর শুনছুনি তোমার বন্ধু মোহাম্মদ তো পাগল হয়ে গেছে, বলে কেন, বলে তোমার বন্ধু বলে রাতের একটা অংশে নাকি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেছে, আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম আল্লাহর সঙ্গে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত সাক্ষাৎ করে আবার মক্কায় চলে আসছে। আবু বকর বলে, এই কথা তোমরা শুনেছো নাকি আমার নবী নিজের মুখে বলেছে, বলে নবীজি নিজের মুখে বলেছে। আবু বকর ডাক দে বলে, ও আমি আবু বকর, আমার নবীজির কথা মেনে নিলাম, চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল আবু বকর কে ঠেকাইতে পারলো না, এবার নবীর সামনে এসে বলে, ও মোহাম্মদ তুমি যে গেছো তাহলে তুমি বলো ওই মসজিদ আকসার দরওয়াজা কয়টা জানালা কয়টা, কি জিগাইছে দরজা কয়টা জানালা কয়টা, বলেন তো আপনারা শেরপুর বড় মসজিদে যারা নামাজ পড়ছেন দরজা জানালা গুনছেন নি, তারা জোরে বলে। এবার আমার নবীজিকে প্রশ্ন করার পর আমার নবীজি সিজদায় পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো মসজিদ আকসার দরওয়াজা জানালা গুনি নাই, মসজিদ আকসার দরওয়াজা জানালা কয়টা আমি জানি না। জিব্রাইল কানের কাছে বলে, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনি মাথা ওঠানোর জবাব দিয়া দেন। আমার নবীজি 2টা ব্যাখ্যা দিলেন, 1 নম্বরে ব্যাখ্যা হলো জিব্রাইল পুরা মসজিদে আকসাকে আমার নবীজির সামনে তুলে ধরলেন, 2 নম্বর ব্যাখ্যা হলো আমার নবীজি বসা আকসা পর্যন্ত রাস্তাটাকে এমনভাবে প্রসিদ্ধ করে দিলেন। আমার নবীজি জায়গায় বসে আকসা দেখে দেখে আবু জাহেলকে জবাব দেয়, আবু জাহেল এবার বলে, মোহাম্মদ কিভাবে জবাব দেয়। আমার নবী জবাব দিয়ে দিলেন, আমার নবী আবার জানায় দিলেন, ও আবু জাহেল শুধু তা না, আমি 2টা প্রমাণ তোমাকে দিতে পারি। 1 নম্বর প্রমাণ হলো আমি আসার সময় দেখছি একটা কাফেলার সাদা গোড়া হারায় গেছে, তারা সাদা গোড়া তালাশ করতেছে, আমি নবী তাদের এখান থেকে পানি পান করে চলে আসছি। 2 নম্বর একটা কাফেলা দেখলাম, 2টা গোড়া 2 নম্বর কাফেলা একটা কোটের উপর 2টা বোঝা নিয়ে চলতেছে, আমার
আমার বোরাকের আওয়াজের কারণে উটটা উষ্টক করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি জানাই দিল আগামী 3 দিনের ভিতরে তারা মক্কার মধ্যে ডুববে। আবু জাহেল 3 দিন পর বিকাল বেলা সূর্য ডোবার আগে ডুববে। নবীজি বলছেন, আবু জাহেল মসজিদের সামনে এসে একবার রাস্তার দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়, মোহাম্মদের কথা সত্য নাকি মিথ্যা? আমার আল্লাহর কাছে নবী সিজদায় পড়ে কান্না শুরু করলেন, আয় আল্লাহ, আমি তো বলেছি 3 দিনের ভিতরে 2টা কাফেলা ডুববে, সূর্য তো ডুবে যাচ্ছে, কাফেলা গুলো তো এখনো আসে নাই। আল্লাহ বলে, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ সূর্যকে দাঁড় করায় দিলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আর জোরে বলেন। এবার আবু জাহেল সূর্যের দিকে একবার তাকায়, রাস্তায় তাকায়, ব্যাপার কি, সূর্য এখনো ডুবে না কেন? আল্লাহ তাআলা এবার 2টা কাফেলা মক্কায় ডুবলেন, সূর্য ডুবে গেলেন। আবু জাহেল এবার ডাক দিয়ে বলো, ও কাফেলার বাড়া, তোমরা বলো তোমাদের গোড়া হারাই গেছেনি? বলে হা হারাই গেছে। কি গোড়া? বলে সাদা রঙের গোড়া। তোমরা কি গোড়া তালাশ করেছিলা? বলে হা। তোমরা যখন গোড়া তালাশ করতে গেলা তোমাদের এখান থেকে পানি খাইছিল কেউ? বলে হা, আমাদের পানিও তো কে যেন খায় ফেলছে, কে যেন উপর থেকে আমাদেরকে ডাক দিল, আমরা তাকাইলাম কিন্তু আমরা পাই না, অন্ধকার রাত ছিল। এবার আবু জাহেলকে জিজ্ঞাসা করে কথা তুমি কেমনে জানলা? আবু জাহেল জবাব দেয় না, সাহাবীরা জবাব দিয়ে বলে, এই কথা আমার নবী মোহাম্মদ নবী বলছেন, নবীজি ওই সময় এখান দিয়ে আসছেন। তারা বলে, মোহাম্মদ যদি বলে থাকে আজকে থেকে ওয়াদা দিলাম আর আমি কুফরি করব না, কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সকলে বলে না আমি।